ওয়ালাইকুম আসসালাম ওর আবরাকাত তোমাদের একদম জানতে চাইছেন যে সোনার উপর নিসাব কি পরিমাণ আলহামদুলিল্লাহ ও আবাদ। জি স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত তোলা স্বর্ণ কারো যদি মালিকানায় এক বছর থাকে তো এর চল্লিশ ভাগের এক ভাগ বা আড়াই পারসেন্টেজ হিসাবে জাকাত দিতে হয় আর রৌপ্যের ক্ষেত্রে হচ্ছে সাড়ে বাউন্ন তোলা তো এখন তো আর সেই তোলা এবং সাড়ে সাত তোলা কিংবা সাড়ে বাহান্নতলার সেই হিসাবটা অ্যাভেলেবেল নয় এক্ষেত্রে গ্রামের যে হিসাব সেটি হচ্ছে পঁচাশি গ্রাম স্বর্ণ যদি কারো মালিকানায় থাকে তো তার উপরে ওই স্বর্ণের উপরে জাকাত ফরজ হবে আর পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য যদি কারো মালিকানায় থাকে তো সেক্ষেত্রে তার উপরে জাকাত ফরজ হবে এটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের নেশা গ্রামের বিবেচনায় অতএব গ্রাম এখন অ্যাভেলেবেল তো গ্রামের সেই হিসাব যদি আমরা গ্রহণ করি তো আমাদের ইনশাল্লাহ জাকাত দিতে সুবিধা হবে আল্লাহ আলম সালাম